আপনারে শুধু শুধু কষ্ট দিলাম আরে না আমারও আপনারা দেখতে খুব ইচ্ছা করতেছিল কতদিন আপনারা দেখি না কিছু কিছু স্মৃতি এখনো মনের মধ্যে গাইতে আছে ও মার ব্যবহারের জন্য আমি সরি আরে না আসলে খালা মামার উপর রাগ হইছে আপনাকে বাড়ি থেকে আসার সময় তারে বইলা আসি নাই না ব্যাপারটা ঠিক তা না আমার সাথে রত্নার বিয়েটা আম্মা মাইনা নিতে পারে নাই সেই জন্য আমাকে ডিভোর্স দিতে হলো হ্যাঁ উনি আসলে যাত্রা মায়া গো ভালো চোখে দেখতে পারে না আমার নানা তো আরো গোড়া ছিলেন মেয়েদের মাথা থেকে কাপড় সরলে গজর গজর করে উঠতেন পোষা গলায় কথা বললে উনি খুবই বিরক্ত হইতেন এইরকম অনেকেই করে এটা দোষের কিছু না তা হয়তো না কিন্তু কথা কি তা এইটা নিয়ে আসলে আমি কিছু মনে করি নাই আপনারা যেটা কইতে চাইতেছিলাম টেডির বন্ধু মন্টু তারে তো মুসলিম সরকার তুইলা নিয়ে খুন করতে চাইছিল কেন সে আবার কি করছে সেটা আমিও প্রথমে জানতে পারি নাই কথাটা জানতে পারলাম মন্টু ভাইয়ের জন্য খুবই চিন্তার মধ্যে পড়ে গেছিলাম আমার খালি মনে হইতেছিল যে মন্টু ভাইরে কেমনে সাহায্য করব আর মন্টু ভাইরে সাহায্য করার জন্য আমার ভাসুর আমার উপর চেতা যায় আমার সাথে যাতা ব্যবহার করে তারপর রাতের বেলা আমার বাড়িতে বাইর করে দেয় কোন কি হ্যাঁ ওই রাতে আমি ফোয়ারা মানে ওই মন্টু ভাইয়ের বইয়ের লগে থাকি আইস রাইতে কি হইব জানি না হয়তো আইসকাও ওই ফোয়ারার লগে থাকতে হইব কিন্তু আপনার ভাসুর আপনি কেন ভাগাই দিব তার তো সে অধিকার নাই কারণ আপনাদের ভিড়া এখন ভাগ হয়ে গেছে আপনি আপনার স্বামীর ভিড়ে থাকেন আপনার উচিত ছিল আপনার প্রতিবাদ করা প্রতিবাদ আমি করতে পারতাম কিন্তু করি নাই উনি কতদূর বাড়তে পারে সেইটা আমি দেখতে চাইতেছিলাম সেই জন্যই চলে আসছে কিন্তু আইস যাব না আইস আমি বাড়িতেই থাকব আইস ফাইট দিতে চাই কাশিম মাদবরের লগে আমার কথা হয়েছে উনি কইছে দিবা তুমি তোমার বাড়িতে থাকবা দেখি গুড্ডি কি করে আচ্ছা লোকটা তো খারাপ কেন সেটা না আমিও হিসাব মিলাইতে পারি না উনি আমার আমার লোকে কেন এমন করে কারণ তো অবশ্যই একটা আছে কারণটা আমি অহনো বাইর করতে পারতেছি না আমার ভাসুর মাঝে মাঝে উধাও হয়ে যায় এটাও আমার কাছে রহস্যজনক মনে হয় উনি যে আরেকটা বিয়া করছে সেটাও কিন্তু মনে হয় না তো মাঝে মাঝে কই যেন উধাও হয়ে যায় পেছনে ঢোকলা কেন দরকার নেই আমি আমার পথ বদলাই ফেলাইতেছি এখন থেকে নতুন পথে চলব সেই পথে আমার যদি প্রয়োজন মনে করেন রাখতে পারেন